ভারতীয় বিমানবাহিনী একটি ফরাসি প্রাইভেট কোম্পানির সাথে প্রায় 300 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে যাতে ফ্রান্সের বাতিল করা শক্তিশালী যুদ্ধবিমান মিরাজ 2000 এর স্পেয়ার পার্টসগুলো ভারত নিজস্ব সেনাবাহিনীর হাতে থাকা মিরাজের মেরামতির কাজে ব্যবহার করতে পারে। রাফালের আগমনের পর ফরাসি বিমানবাহিনী এক প্রকারভাবে মিরাজ 2000 এর ব্যবহার বন্ধ করে দিয়েছে বললেই চলে। তবে অপরদিকে ভারতের বিমানবাহিনীর হাতে রয়ে গেছে কম করে প্রায় এমন 50টি মিরাজ যা এখনও বহুকাল সার্ভিস দিতে সক্ষম। আর তাই ভবিষ্যতে এই যুদ্ধবিমানগুলিতে কোনোরকম যান্ত্রিক গোলযোগ দেখা দিলে তা ঠিক করার মতো উপযুক্ত যন্ত্রাংশ মজুদ রাখা খুবই প্রয়োজনীয়। একথা মাথায় রেখেই ভবিষ্যতে আলাদা করে ঝামেলা এড়াতে এক বছরের মধ্যেই ভারত সরকার ফ্রান্সের সাথে পরপর 2টি চুক্তি সম্পন্ন করেছে। সূত্রের খবর, আইএএফ গত বছর 24টি মিরাজ সরবরাহের জন্য ফ্রেঞ্চ এয়ারফোর্সের সাথে যে চুক্তি স্বাক্ষর করেছিল তার ডেলিভারি বছর শেষের আগেই সম্পন্ন করা গেছে। সম্প্রতি ভারতের প্রায় অর্ধেকের বেশি মিরাজ ফ্লিটকে আপগ্রেড করা হয়েছে। মনে করা হচ্ছে এই আপগ্রেডের ফলে মিরাজ আরও অন্তত 1 দশক আকাশে ডানা মেলতে সক্ষম হবে। ভবিষ্যতে যুদ্ধবিমানের যান্ত্রিক ত্রুটি এড়াতে যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় যন্ত্রপাতি মজুদ রাখা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ ধীরে ধীরে বিভিন্ন দেশে মিরাজের ব্যবহার যেমন কমছে তেমনি পাল্লা দিয়ে কমছে এই যুদ্ধবিমানের স্পেয়ার পার্টসের উৎপাদনও। আর পরবর্তীকালে যদি শুধুমাত্র ভারতের প্রয়োজনের কথা মাথায় রেখে মিরাজের স্পেয়ার পার্টস তৈরি করতে হয় তবে ভারতের খরচও বৃদ্ধি পাবে অনেকটা। প্রতিরক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে অতিরিক্ত স্পেয়ার পার্টস নিজেদের আয়ত্তে রাখার পদক্ষেপ নেওয়া হচ্ছে ঠিক এই বিষয়গুলি মাথায় রেখেই। সূত্রগুলি একটি কথা স্পষ্ট করে দিয়েছে যে আইএএফ এর নেওয়া পদক্ষেপগুলি কেবলমাত্র বিদ্যমান যুদ্ধবিমানগুলো উন্নতি এবং রক্ষণাবেক্ষণের জন্য নেওয়া হচ্ছে, ভারতের মিরাজ 2000 এর ফ্লিটের তালিকায় যোগ করার জন্য নয়। অপর এক সূত্রের মতে এই চুক্তিটি উড়তে সক্ষম এমন কোনো বিমানের জন্য নয়। 31 আগস্ট হওয়া চুক্তির কারণ ব্যাখ্যা করে সূত্রগুলি আরও জানিয়েছে যে মিরাজগুলি নকডাউন সংস্করণ হিসাবে কন্টেইনারে আসবে। সামরিক বিশেষজ্ঞদের মতে একটি বিমানে এমন বেশ কিছু অংশ থাকে যেগুলো অন্যান্য অংশের তুলনায় অনেক বেশি দিন পর্যন্ত ব্যবহার করা যায়, যেমন বিমানের উইংস। বিমানের উইংসে কখনো কোনো ফাটল দেখা দিলে বা গোলযোগ দেখা দিলে খুব সহজেই সেটা পাল্টে অন্য বিমানের সেকেন্ড হ্যান্ড উইংস ব্যবহার করা যেতে পারে। একই কথা প্রযোজ্য বিমানের ইঞ্জিনের ক্ষেত্রেও। সেই কারণেই লক্ষণীয়, ভারতীয় মিরাজের ইঞ্জিন পুরনো মিরাজের ইঞ্জিনের চেয়ে অনেক বেশি শক্তিশালী হলেও ইঞ্জিনের 80% কিন্তু আসলে সেই পুরনো ইঞ্জিনের মতোই। হলো তো ভবিষ্যতে ইঞ্জিনে কোনোরকম ত্রুটি দেখা দিলে তাতে পুরানো অনেক যন্ত্রাংশ পুনরায় ব্যবহার করা যেতে পারে। সেন্টার অফ এয়ার পাওয়ার স্টাডিজের মহাপরিচালক এয়ার মার্শাল অনিল চোপড়া এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে সম্প্রতি দ্য প্রিন্টকে জানিয়েছেন, ভবিষ্যতের খুচরা যন্ত্রাংশের প্রয়োজন মেটাতে সেকেন্ড হ্যান্ড অথবা পুরনো মিরাজ ক্রয় করা ভারতের জন্য এক বুদ্ধিমত্তার কাজ হবে। এর ফলে ভবিষ্যতে আপগ্রেড করা বিমানের রক্ষণাবেক্ষণ করা যেমন সহজ হবে তেমন ব্যয়ও কমবে অনেকটাই। তাছাড়া এর ফলে ভারত অন্তত আরও 1 দশক বেশি সময় ধরে এই বিমান ব্যবহার করতে পারবে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।